এইসব শিশু কিশোর যাদেরকে আমরা পথশিশু বা স্ট্রিট চাইড বলে থাকি যাদের নেই কোনো নির্দিষ্ট ঠিকানা আবার বেশিরভাগেরই নেই কোনো নির্দিষ্ট অভিভাবক আবার অনেক পথশিশু ভালো কোনো কাজের পাশাপাশি নিয়মিত স্কুলেও যায় আবার অনেকে বিভিন্ন রকমের নেশায় আসক্ত হয়ে পড়ে অনেক মাদক্কার বাড়ি এইসব শিশু কিশোরদের ব্যবহার করে মাদক ব্যবসাও করে থাকে ছবিতে মনে হচ্ছে কয়েকজন শিশু কিশোর হাতে পলিথিন নিয়ে মুখ দিয়ে ফোলাচ্ছে আসলে তা নয় প্রতিটি পলিথিনের মধ্যে বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত গাম যা জুতা স্যান্ডেল বা কাঠের জোড়া লাগাতে ব্যবহার করা হয় এ ধরনের সামান্য পরিমাণ সলিউশন পলিব্যাগের মধ্য দিয়ে কিছুক্ষণ পরপর নাক মুখ দিয়ে জোরে জোরে টেনে নিঃশ্বাস নেই কিছুক্ষণ টানার পর নেশায় ঢলে পড়ে এসব কোমলমতি শিশু কিশোরেরা নেশা আসক্ত এসব শিশু কিশোরেরা সাধারণত রাজধানীর বিভিন্ন ওভারব্রিজের নিচে ও বিভিন্ন পাড়া মহল্লার মোড়েও এদেরকে দেখা যায় তাদের উন্মুক্ত নেশাগ্রস্ত অবস্থা দেখে হর পথচারী ও পাড়া মহল্লার লোকেদের প্রায়শই বিব্রতকর অবস্থায় পড়তে দেখা যায় আর তাই প্রায়ই দেখা যায় মহল্লার কিছু তরুণ নেশায় আসক্ত এসব শিশুকে ধরে সাজাও দেয় যা হয়তো শিশু কিশোরদের উপর একেবারেই কাম্য নয় তারপরও পাড়া মহল্লার কোমলমতি শিশু কিশোরদের উপর এর কোনো প্রভাব যেন না পড়ে সেই জন্য নেশায় আসক্তদের সাজা দেওয়া হয় বলে জানান স্থানীয় তরুণরা তবে সবার প্রত্যাশা এসব শিশু কিশোরদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার সংশ্লিষ্টদের আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে যাতে আর কেউ নতুন করে নেশায় আসক্ত হতে না পারে কথা আছে আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ কিন্তু সেই সব শিশু কিশোরেরা যদি বিপথে পা বাড়ায় তাহলে ঘটে যেতে পারে হিতে বিপরীত শরীফ মুজিব ভয়েস অব আমেরিকা ঢাকা